কি করেছে এটা অ্যানিমেল মানে ভুলে যাবে যা র সিকুয়েন্সেস দেখাচ্ছে হাই আমি রূপম এখন কথা হবে লক্যবেন অভিনীত কিল ছবির ট্রেলার নিয়ে যেটা আছে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো কেমন লাগলো এই ট্রেলারটা এই ট্রেলারের ডিউরেশন দু মিনিট একুশ সেকেন্ডের কিন্তু এখানে ইন্টেন্সিটি অ্যাকশন সিকোয়েন্স র সিকুয়েন্স জাস্ট ভরে ভরে দেওয়া হয়েছে এখানে গল্পটা খুব সাফ সুতরা খুব পরিষ্কার গল্পের মধ্যে বেশি টুস্টেন টন থাকবে না তবে সিকোয়েন্স তোমার মাথা খারাপ করে দেবে তুমি একবার হলেও মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে তো এখানে যে গল্পটা ট্রেলার দেখে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে লক্সা যে একজন আর্মি অফিসার তার সাথে সম্পর্ক রয়েছে তানায়ামানিকতলা দুজন একটা ট্রিপে যাচ্ছে তার পরিবারের সাথে সেই সময় সেই ট্রেনে অ্যাট্যাক করছে রাঘব এবং সে অ্যাট্যাক করার পরে তার নজর পড়ছে তানায়ামানিকতলার দিকে কিন্তু সেই সময় লক্সা কিছু করছে না কেন করছে না যাতে তানায়ামানিকতলার কিছু না হোক না তার যে আইডেন্টি সে একজন আর্মি অফিসার এটা রিভিল না হোক এরপর সে এই প্রত্যেককে একে একে খুন করতে থাকে এবং কীভাবে সে তানিয়া মানিকতলা নিজের পরিবারকে সেখান থেকে বাঁচাবে এবং রাঘবের থেকে বদলা নেবে এবং আশিস বিদ্যার্থী যেও মেবি এই দলের পার্ট এর থেকে বেশি জানতে হলে আমাদের পাঁচই জুলাই অবধি অপেক্ষা করতে হবে এই ট্রেলারে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রেলারটা একদম স্টার্টিং টু দ্য এন্ড আমাদের না শ্বাস নেওয়ারও সময় দেয় না রুদ্ধ শ্বাস এগোতে থাকে ব্যাকগ্রাউন্ড স্কোর গমগম করছে এবং সিকোয়েন্স দেখো তোমরা অনেকে ওই পাথ ওই চোখে ছুরি ঢুকিয়ে দেওয়া কাউকে উল্টে ফেলে দেওয়া ওগুলো নিয়ে কথা বলবে আমি কথা বলবো হচ্ছে একটা সিকোয়েন্স দেখবে মাথার মধ্যে মারবে তার মাথাটা ভেঙে যাবে ঘাট থেকে ওই সিকোয়েন্সটা দেখো সাউন্ডটা কি ট্রিট করেছে দেখো বা একদম শুরুতে যেরকমভাবে লাক্সাকে টেনে আনা হবে এগুলো না আমাদের ব্রিদিং স্পেস দেয় না এবং যেরকমভাবে অ্যাকশান হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই অ্যাকশানটা ভীষণ শার্প ভীষণ স্মার্ট এবং লাক্সা তার যা এক্সপ্রেশন তার যা অ্যাটিটিউড যেরকমভাবে সে এই অ্যাকশানটা পারফর্ম করছে এবং সব থেকে দারুণ হচ্ছে স্পেসটা দেখো একটা ট্রেন মানে অনেক বড় জায়গা শুধু তাই নয় তার একটা টয়লেটের মধ্যে ফাইট সিকোয়েন্স দেখাচ্ছে দুপাশে প্যাসেঞ্জার বসে রয়েছে ওই মাঝখানে ওই গ্যাপটার মধ্যে ফাইট ওই যে পেন আছে ওটার মধ্যে রেখে দেওয়া ওটার মধ্যে উল্টে ফেলে দেওয়া ওটা হচ্ছে একটা সিকোয়েন্স একজনের মুখে ওই গ্যাস পাইপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছুরি নিয়ে কারো মুখে ছুঁড়ে দেওয়া হচ্ছে তো ফাস্ট ওগুলো কাট করা হয়েছে এবং এখানে ডায়ালগস খুব কম মানিকতলা এবং লাক্সের সম্পর্কটাকে যে অনেক স্পেস দিয়েছে এমন নয় এখানে ভিলেনকে যে প্রচুর এস্টাবলিশ করেছে এমন নয় শুধু অ্যাকশন অ্যাকশন র সিকোয়েন্স ব্লাডপাথ এগুলো দেখিয়ে গেছে কিন্তু সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সেটা সলিড মানে সেটা আমার হেভি লেগেছে অডিয়েন্সের যে রিয়াকশনটা থাকে যে এরকম কে মারে ভাই লক্ষ্যকে কোথাও একটা কি রাঘব তাকে উদ্দেশ্য করে এই কথাটাই বলছে যে এরকমভাবে কে মারে মানে ও রক্ষক নয় শেষে আশিস বিদ্যার্থীর মুখে সে লাইটে ঢুকিয়ে দেয় এবং পরক্ষণ আমরা দেখি সে মুখে আগুন নিয়ে ছুটছে ছবিটা পাওয়াল হবে এবং এই ছবিটার একটা না একটা সিকোয়েন্স এমন আসবে যেখানে আমাদের ঘৃণায় চোখ নামিয়ে নিতে হবে লক্ষ্যকে খুব খুব ভালো লাগছে ফাইনালি এরকমভাবে একজন অ্যাকশন হিরোকে তারা প্রেজেন্ট করছে দেখার ছবিটা হয় কেমন তো এই ছিল আমার রিয়াকশান আমার এই ট্রেলারটা ভীষণ অ্যাট্রাক্টিভ মনে হয়েছে তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার